الحمد لله حمدا كثيرا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد সম্মানিত সুদী, আমি যে বিষয়টিকে সামনে রেখে কথা উপস্থাপন করব সেটি হচ্ছে পৃথিবীতে যতগুলি নবী এবং রাসূলের আগমন ঘটিয়েছেন তার ভিতরে বড় বড় চারখানা চারটি কিতাব যাদের নিকট দেওয়া হয়েছিল তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই চারজন বড় বড় নবীদের ভিতর থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর বয়সে নবুয়ত দান করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর বয়সে নবুয়ত দান করেছিলেন। নবুয়ত পাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তার জনপদের ভিতরে তার অধিবাসীদের নিকট একটি সর্বপ্রথম কি বাসন দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কুরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد قرآن الكريم থেকে সংকলিত
সূরা সফের অন্তর্গত রব্বে কারিম বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল, আল্লাহ তোমাদের নিকট আমাকে রাসূল করে পাঠিয়েছেন, আমি আমার পূর্বে প্রেরিত তাওরাতের সততা স্বীকারকারী, অর্থাৎ আমার পূর্বে যে কিতাবটি নাজিল করা হয়েছিল ওই কিতাবটার সততা স্বীকারকারী, তাছাড়া আমি সুসংবাদ দানকারী, সেই রাসূলের যিনি আমার পরে আসবেন আর যার নাম হবে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, একজন নবী রাসূল প্রেরণ করার পরে দ্বিতীয় জন নবী রাসূলের সুসংবাদ দিয়েছেন, আবার যখন তিনি এসেছেন তারপরে কোন নবী আসবে তার সুসংবাদ দিয়েছেন, তারপরে কোন নবী আসবে তার সুসংবাদ দিয়েছেন। এইভাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন একজন আর একজনের সুসংবাদ বহনকারী। আমার প্রিয় ভাইরাম, ঈসা আলাইহিস সালাম তার অধিবাসীদের নিকট কি কথাগুলি বলেছিলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা যাদাইয়া মিনাত তাওরাত ওয়ালি উহিল্লা লাকুম বাদাল্লাযী حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ। আর আমি এসেছি আমার কাছে যে তাওরাত তার সমসার্থক রূপে, আর আমি তোমাদের জন্য যা কিছু হালাল হারাম করা হয়েছিল তার ভিতর থেকে কতগুলো বিষয় হালাল করার জন্য, আর আমি এসেছি আল্লাহ পাকের নিদর্শন সহ, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। আমার প্রিয় ভাইরাম, এই পৃথিবীতে যতগুলি নবী এবং রাসূলের আগমন ঘটিয়েছেন তার ভিতরে সকলকেই বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। কেন আনুগত্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম থেকে সংকলিত সূরা আলে ইমরানের অন্তর্গত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে কেবলমাত্র আল্লাহই আমার এবং তোমাদের প্রভু, সুতরাং শুধুমাত্র তারই দাসত্ব করো, তার আনুগত্য করো, এটাই সঠিক পথ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই পথের সন্ধান দিয়েছেন, যেই পথে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, ওই পথটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নির্দিষ্ট করে জান্নাতের পথের সুসংবাদ দিয়েছেন। আমার প্রিয় ভাইরাম, ঈসা আলাইহিস সালাম তিনি তার জনপদের লোকদেরকে দাওয়াত দিতে গিয়ে বলেছিলেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। কোরআনে কারিম থেকে সংকলিত
সূরা মায়েদার অন্তর্গত রব্বি কারিম বলেন, সেই দিন ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা শুধুমাত্র আল্লাহর উপাসনা ও দাসত্ব করো, তিনি আমার ও তোমাদের প্রতিপালক। জেনে রেখো, যে ব্যক্তি আল্লাহর অংশীদার বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে হারাম করে দেবেন। তার মানে হলো সর্বপ্রথম ঈসা আলাইহিসসালাম তার দাওয়াতি মিশন নিয়ে যখন মানুষদেরকে বলেছিলেন, তখন তিনি বলেছিলেন আল্লাহর সাথে কোন অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো যাবে না। কেউ যদি আল্লাহর সাথে সমকক্ষ বানায়, আল্লাহর সাথে সম্পর্ক সমকক্ষ অংশীদার বানায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে হারাম করে দেব। وما للظالمين من أنصار الله رب العالمين জালিমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না, কোন সাহায্যকারী নেই। এই পৃথিবীতে যতগুলি নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে দুটি কর্মসূচি দিয়ে নাজিল করেছেন। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটি নবী রাসূলকে দুটি কর্মসূচি দিয়ে নাজিল করেছি। তার একটি হলো আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর যাবতীয় হুকুমগুলিকে মেনে চলো। আর দুই নাম্বার কর্মসূচি হলো তাগুতকে পরিহার করো, আল্লাহ বিরোধী শক্তিকে পরিহার করো, আল্লাহ বিরোধী শক্তিকে সহযোগিতা করবে না, আল্লাহ বিরোধী শক্তির সাথে তোমরা কখনো সমকক্ষ ঐক্যবদ্ধ হবে না। এবং এই দুটি কর্মসূচি দিয়ে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছি। আমার প্রিয় ভাইরা, কোরআন এবং হাদিস যদি আমরা গবেষণা করি, তাহলে রাসূল নবী কারীম রাসূলে কারীমদের দাওয়াতি মিশন যে কয়েকটা ছিল, তা হলো আল্লাহর একত্ব ও সার্বভৌমত্ব কর্তৃত্ব মেনে নেওয়ার আহ্বান। দুই নাম্বার কর্মসূচি হলো মানুষের তৌরি আইন নয়, আল্লাহর আইন মেনে নেওয়ার আহ্বান। তিন নাম্বার হলো নবীর আনুগত্য ও অনুসরণের আহ্বান। আর চার নাম্বার হলো শির পরিত্যাগ করার আহ্বান। আমার প্রিয় ভাইরা, পাঁচ নম্বর হলো জাহান্নাম থেকে সতর্ক করার জন্য আহ্বান করেছেন। আমার বন্ধুগণ, এই দাওয়াতি মিশনের সাথে আমাদের সকলকে সম্পর্ক সম্পৃক্ততা হওয়ার জন্য আল্লাহ পাক সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, ঈসা আলাইহিসসালাম যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশ দিয়ে, তখন ওই জনপদের ভিতরে বসবাস করেছিল তারা হচ্ছে বনি ইসরাইল। মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে এই জাতি সেখানে অবস্থান করেছিল। এই জাতির ভিতরে একজন পাণ্ডিত্য ব্যক্তি ছিল, তার নাম হলো ইহুদা। এই ইহুদার কাছে বনি ইসরাইলের আসতো তার নিকট থেকে তাওরাত সম্পর্কিত জ্ঞান অর্জন করত। এক পর্যায়ে তার নিকট যখন মানুষ আসা শুরু করে দিয়েছিল, আস্তে আস্তে তারা সকলেই ওই ইহুদার নাম অনুসারে তারা সকলেই নিজেদেরকে ইহুদা পরিচয় দেওয়া শুরু করে দিল। এই ইহুদা জাতি সর্বপ্রথম ঈসা আলাইহিসসালামের দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য নানা রকমের ষড়যন্ত্র করেছিল। আমার প্রিয় ভাইরা,
আজকের পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিবে তাদেরকে ওই ইহুদি জাতি খ্রিস্টান জাতি নানা রকমের অর্থ দিয়ে প্রলোভন দিয়ে সেই দাওয়াতি মিশনকে বিকৃতি করার জন্য চেষ্টা করবে। আমার ভাইরাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন শহরের ভিতরে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কিন্তু তার দিনের দাওয়াত কেউ মানল না, আল্লাহর নবী অসন্তুষ্ট হলেন। সেখান থেকে চলে পল্লী এলাকায়, গ্রাম্য এলাকায় ছুটে চলে গেলেন। সেখানে গিয়ে যখন গ্রামের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন সেখানে কয়েকজন যুবক দোপা কাপড় পরিষ্কার করছিল, আর যারা কাপড় পরিষ্কার করে আমরা তাদেরকে দোপা বলে থাকি। কি বলে থাকি? দোপা বলে থাকি। এই দোপাগুলি কাপড় পরিষ্কার করছিল, ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, ও দোপারা, তোমরা কাপড় পরিষ্কার করে কাপড়ের ময়লা দূর করতেছো, তোমার দেহের ভিতরে অন্তরের ভিতরে যে অপবিত্রতা রয়েছে তোমাদের অন্তর আগে পরিষ্কার করে নাও। আমার বন্ধুগণ, এই কথা যখন বললেন ওই লোকগুলি বলেছিল, তাহলে আমরা আমাদের অন্তরটাকে কিভাবে পরিষ্কার করব, কি করলে আমাদের অন্তর পরিষ্কার হবে, কোন কাজ করলে আমাদের অন্তর পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসার রূহুল্লাহ। ওই যোগ্য ওই যুবকগুলি দোপাগুলি সাথে সাথেই পরে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলেন, হে নবী, আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমরা আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ। কোরআনে কারীম থেকে সংকলিত সূরা মায়দার অন্তর্গত রব্বি কারীম বলেন, আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি হাওয়ারিদের অন্তরে প্রেরণা দিয়েছিলাম, যারা ঈসা আলাইহিস সালামের নিকট ওই কালেমা গ্রহণ করলো, কালেমা মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের অন্তরের ভিতরে অনুপ্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলল, আমরা ঈমান আনলাম, আর আপনি সাক্ষী থাকুন যে আমরা আত্মসমর্পণকারী। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের নিকট যারা ঈমান আনলো তাদেরকে বলা, ঈসা আলাইহিস কোরআনের ভাষায় তাদেরকে হাওয়ারিন বলা হয়, তাদেরকে হাওয়ারিন বলা হয়। আমার বন্ধুগণ, তাদেরকে দাওয়াত দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সাগরের পারের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একদল মাঝি মাছ শিকার করছিল। ঈসা আলাইহিস সালাম তাদের নিকট পৌঁছে গেলেন। তাদের নিকট যাওয়ার পরে তাদেরকে নবুয়তের কথা বললেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তখন ওই লোকগুলি বলেছিল, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে নবীদের মৌজেদা স্বরূপ আমাদেরকে কিছু অলৌকিক কর্মকাণ্ড দেখাও। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম তাদেরকে
অলৌকিক কিছু কর্মকাণ্ড দেখালেন। কি কর্মকাণ্ড দেখালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই পৃথিবীতে মাটি দ্বারা আমি যদি পাখি বানাই, মাটি দিয়ে যদি পাখির আকৃতি বানাই, পাখি মাটি দিয়ে পাখির আকৃতি বানানোর পরে যদি আমি রেখে দেই, আল্লাহর হুকুমে এই পাখিটা সাথে সাথে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলে আমার প্রিয় ভাইরাম। এর পরে বললেন, জন্মগত কোন বন্ধ মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে আল্লাহর অসীম কুদরতের ক্ষমতার কারণে, আমি শুধু তার চোখের ভিতরে হাতটাকে বুলিয়ে দেই, বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই চক্ষুটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই যে আমাদের সমাজে কুষ্ঠরোগী আমরা দমল রোগী বলে থাকি, এই দমল রোগী দেহের ভিতরে বিভিন্ন জায়গায় সাদা সাদা অংশ দেখা যায়, এই দমল রোগীর দেহের ভিতরে আমি যদি আমার হাতটাকে স্পর্শ করে দেই, সাথে সাথে ওই রোগীটা ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মৃত্যু ব্যক্তিকে আমি জীবিত করতে পারি, আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার পরে সেখানে একটি রাস্তার পাশে কবর ছিল, সেই কবরের পাশে একজন বৃদ্ধ মহিলাকে দেখা গেল, সে ক্রন্দন ক্রন্দন করেছিল, কাঁদতেছিল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এখানে বসে কেন কান্না করছেন, আপনার কি হয়েছে? ওই বৃদ্ধ মহিলা বলেছিল, বাবা আমার একটি মাত্র সন্তান ছিল, এই সন্তান ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ পৃথিবীতে জীবিত ছিল না, এই সন্তানটা অকালে মৃত্যুবরণ করেছে, এই জন্য আমি কান্না করি, আর যতক্ষণ পর্যন্ত আমি আমার ছেলের সাথে কথা বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই কবরের নিকট থেকে যাব না। ঈসা আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা আমি যদি তোমার ছেলেটাকে জীবিত করে দেই, এরপরে তুমি কি এই কিখান থেকে চলে যাবে? ওই বুড়িমা বলল, আমার ছেলে যদি জীবিত হয়ে যায় তাহলে আমি এখান থেকে চলে যাব। ঈসা আলাইহিস সালাম কুম বিইযনিল্লাহ বলে ছেলেটাকে ডাকলেন, ডাকার সাথে সাথে কবরটা ফেটে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ছেলেটা তার মায়ের সামনে হাজির হয়ে গেল এবং বলল যে আমি সুন্দরভাবে জীবন যাপন করছি, শান্তিপূর্ণ জায়গার ভিতরে অবস্থান করেছি, তোমরা কেন আমাকে ডাকলে? এই কথা যখন যুবকটা বলল, ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার মা তোমার জন্য এই কবরের ভিতরে অপেক্ষা করেছে, তোমার সাথে কথা না বলা পর্যন্ত তোমার মা এই কবরের ভিতর থেকে ছুটে যাবে না, কবরের নিকো কবরের পাশে বসে থাকবে, এজন্য তোমাকে জীবিত করা হলো, এবার তুমি তোমার মাকে কিছু কথা বলো, যে কথাগুলি বললে তোমার মা বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। আমার প্রিয় বন্ধুগণ সেখানে যাবে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কবরের ভিতরে চলে যাও, তুমি আবার কবরের ভিতরে চলে যাও। ঈসা আলাইহিস সালাম তার একটি মুজিজা ছিল, সেটি হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ঈসা আলাইহিস সালামকে আরো একটি মুজিজা দেওয়া হয়েছিল, সেই মুজিজাটা কি? সেই মুজিজা হলো ওই দলের লোকজন বাড়িতে কি রেখে এসেছে, এইখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমরা ওই জনপদের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য
ওই যে আরিয়া অঞ্চলের ভিতর থেকে এসে তিহ প্রান্ত পর্যন্ত আসলো। আসার পরে মুসা আলাইহিস সালামের অনুসারীরা সেখানে শিবির স্থাপন করলো, থাকবে, রাত্রি যাপন করবে। পরের দিন সকাল বেলায় তারা আবার পথ চলা শুরু করে দেবে। কিন্তু দেখা গেল কি, পরের দিন সকাল বেলা ঠিকই আবার পথ চলা শুরু করে দিল, কিন্তু সারা দিন অতিবাহিত হওয়ার পরে সন্ধ্যা বেলায় আবার দেখে যেখান থেকে সকাল বেলা রওনা হয়েছিলাম ওইখানে আবার এসেছি। আমার বন্ধুগণ পরের দিন সিদ্ধান্ত নিল, আমরা আগামী দিন আমাদের বাড়িতে চলে যাব। এই সিদ্ধান্তটা যখন নিয়ে নিলেন আমার প্রিয় বন্ধুগণ, পরের দিন সকাল বেলা আবার চড়া শুরু করে দিলেন। সারা দিন অতিবাহিত করে দেখে সন্ধ্যা বেলায় যেখান থেকে সকালে বের হয়েছি আবার সন্ধ্যা বেলায় সেখানে হাজির হয়েছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে 40 বছর পর্যন্ত তিহ প্রান্তের ভিতরে আবরুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক যদি কাউকে শাস্তি দিতে চান, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, জেলখানা লাগে না, বিডিআর লাগে না, কোনো বাহিনী লাগে না, কোনো জেলখানা লাগে না, খোলা জায়গার ভিতরেও আল্লাহ পাক ইচ্ছে করলে শাস্তি দিতে পারে। আমার বন্ধুগণ যে কথা বলছিলাম অবাধ্য হওয়ার কারণে মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর একটি জনপদের ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন, তেমনি ঈসা আলাইহিস সালামের অনুসারীরা আল্লাহর আসমানের খাবার, আল্লাহ প্রদত্ত খাবার খেয়েও তারা ঈমান আনে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাম আর দাওয়াতি মিশনকে যখন চালু করে দিল এইভাবে তার অনুসরণ অনুসারীর সংখ্যা বাড়তে শুরু করে দিল। সমাজের নেতা যারা ছিল তারা সকলেই বলেছিল যে এইভাবে আল্লাহর নবী ঈসা আলাইহিমুসসালাম যদি দাওয়াত দেওয়া শুরু করে দেন তাহলে এই সমাজের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব আছে, মাতব্বর আছে, তাদের কথা আর জাতির লোকেরা গ্রহণ করবে না, ঈসা আলাইহিসসালামকে নেতা হিসাবে গ্রহণ করবে। আর ঈসা আলাইহিস সালামকে যখন নেতা হিসাবে গ্রহণ করবে, গ্রহণ করার পরে তারা আর আমাদের কথা শুনবে না, মানবে না। এই জন্য ঈসাকে কিভাবে দমন করা যায় এই জন্য আমাদের এখনই চেষ্টা করা দরকার। আমার প্রিয় বন্ধুগণ, ঈসা আলাইহিসসালামকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে নানা রকমের অপবাদ দেওয়া শুরু করে দিল। ওই জনপদের ভিতরে একজন মাত্র বাদশাহ ছিল, সেই বাদশার কাছে গিয়ে বলল, ও বাদশাহ, এই সমাজের ভিতরে একজন যুবক যিনি নিজেকে নবী দাবি করে, তিনি আপনার বিরুদ্ধে কুৎসা রটায়, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার শাসনামলের বিরুদ্ধে কথা বলে, এইভাবে যদি চলতে থাকে তাহলে সকল মানুষ ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে যাবে, আর তারা সকলেই ঈসাকে নবী মানবে, নেতা মানবে, আপনাদেরকে নেতা হিসাবে মানবে না। ওই জনপদের বাদশাহ বলেছিল, যাও যাও, ঈসা আলাইহিস সালাম যেখানে আছে সেখান থেকে তোমরা সকলেই ধরে নিয়ে আসো। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য লোক পাঠালেন, বাহিনী পাঠালেন, তারা সকলেই ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলেন। আসার পরে একটি জায়গার ভিতরে বন্দি করে রাখলেন, ঘরের ভিতরে বন্দি করে রাখলেন, চতুর্দিক দিয়ে মানুষ কিভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে এই দৃশ্যটা তারা দেখবে। আমার প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালামকে ঘরের ভিতরে যখন বন্দি করে রাখলেন, তাকাইনুস নামে একজন যুবক ঈসা আলাইহিস
সাল্লামকে গড়ের ভিতর থেকে বের করে আনার জন্য গড়ের ভিতরে প্রবেশ করলেন। আর ওইদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ের ছাদটাকে ফেটে ছিদ্র করে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন। সুবহানাল্লাহ। বলেন ঈসা আলাইহিস সালাম বর্তমানে চতুর্থ আসমানে আছেন, আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি এই পৃথিবীতে আগমন করবেন। আমার ভাইরা, ওই যে ঘরের ভিতরে একজন যুবক প্রবেশ করলো, তার নামটা হলো তাকায়নুস। তাকায়নুস ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে দেখে ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আকৃতিটাকে ওই তাকায়নুসের আকৃতি বানিয়ে দিলেন। এবার ওই তাকায়নুস ঈসার আকৃতি নিয়ে ঘর থেকে বের হয় আর বলে, ঈসা ঘরের ভিতরে নাই, ঈসা পলাইছে, ঈসা পালিয়ে কোথায় যেন গিয়েছে। আর জনপদের সকলেই বলে, তুই তো ঈসা, আবার তুই কস ঈসা পালিয়েছে। এবার ওই তাকায়নুস যুবককে ঈসা আলাইহিস সালাম মনে করে তারা সকলেই গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করে ফেলল। আমার বন্ধুগণ, যখন হত্যা করে ফেলল তখন ওই সমাজের ভিতরে একটি সন্দেহ সৃষ্টি হলো, সেটি হচ্ছে এই ব্যক্তি যদি ঈসা হয় তাহলে আমাদের যে বন্ধু তাকায়নুস গেল কোথায়, আর উনি যদি তাকায়নুস হয় তাহলে যে নবী দাবি করেছিল ঈসা গেল কোথায়। আমার বন্ধুগণ, এইভাবে ইসলামের বিরুদ্ধ শক্তিদেরকে আল্লাহ পাক দমন করেছেন। আজকের পৃথিবীতেও আমরা যদি কোরআনের সঠিক কথা বলি তাহলে আল্লাহ পাক আমাদেরকেও সহজ যোগিতা করবেন, কিন্তু আমাদেরকে ওইভাবে তৌরি হয়ে ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মিলে চলে, সূর্য ওঠে আলো দিয়ে পৃথিবী যায় তার কোলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মিলে চলে, সূর্য ওঠে আলো দিয়ে পৃথিবী যায় তার কোলে। আল্লাহ পাক কথাগুলিকে আমল করার জন্য সুযোগ দান করেন। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।